ভোটের পরিবেশ এখনো সুষ্ঠু হয়নি উল্লেখ করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক দেখাতে মরিয়া হয়ে উঠেছে সরকার। গণতন্ত্র রক্ষায় সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান রিজভী। ভোট বর্জনের সারা দেশে লিফলেট বিতরণের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিনীত আহ্বান, তথাকথিত উপজেলা নির্বাচন বর্জন করুন। বাংলাদেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় কাঁধে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।